হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করবো আট ম্যাচের ঝোল রান্না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেখে নিন কী কী লাগছে। আজকে আমি আট মাছ ভুনা করে দেখাবো। তা আট মাছ ভুনা করার জন্য এখানে আমি 5 থেকে 6 পিস আট মাছ নিয়েছি। আর মাছগুলোকে ধুয়ে ভালোভাবে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে আমি মেখে রেখেছি। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে আসলে ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো এক সেট আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এক সেট ফ্রাই করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। এক্সট্রা ফ্রাই একইভাবে আমি আর একটা সেটও 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। সেই মাছটা একটু নরম থাকে, একটু ফ্রাই করে নিলে ভালো হয়। সেটা নিলে মাছটা ফ্রাই করে ভাজাই ভালো। তাহলে ফিরে আসছি আরও 2 থেকে 3 মিনিট। তবে আর এক সেট ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। যে তেলটা আছে সেই তেলটা সেই কড়াইটাতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। আমি সবসময় পেঁয়াজটা পরিমাণ একটু বেশি দিই আর রসুনটা তার অর্ধেকটা পরিমাণে দিই। রসুন বেশি হয়ে গেলে কিন্তু সে তরকারিটা খেতে কখনোই মজা হবে না, রসুনের গন্ধ বেশি আসবে। সো মাছ থেকে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মেখে রেখেছিলাম সেখান থেকে। এরপরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে যেহেতু লবণ দিয়েছিলাম, এবার লবণ সামান্য পরিমাণে দিচ্ছি। দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ করে। প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ করে। 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারেন, কারণ ধনিয়া পাতার টেস্ট কিন্তু সবসময় ভালো হয় ধনিয়া গুঁড়ার চেয়ে। তো আমি মশলাটি খুব ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দিয়ে আমি জাল করব 7 থেকে 8 মিনিট। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পরে। হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার আট মাছের ঝোল রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।